সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশের কিশোরীরা। পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাতে আনন্দ যেন বাঁধ ভাঙা। অনূর্ধ্ব-১৬ নারী দলের ম্যানেজার জানান, এই পুরস্কার আরও বড় মঞ্চে যাওয়ার উৎসাহ যোগাবে। রাজীবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দুপুরে ঢাকায় পা রেখেছে অনূর্ধ্ব-১৬ নারী দল। দেশে এসে মিলেছে এক দারুণ খুশির খবর, চ্যাম্পিয়ন হওয়ায় বড় পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, অর্জনটা অনেক বড়। স্পোর্টস সব দিক থেকে আমরা এগিয়ে আছি, বা মেয়েরা ১৬ নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন। যারা চ্যাম্পিয়ন হয়ে গেছে আমি তাদের ডাকবো, তাদের ডেকে তাদেরকে প্রাইজ মানি দেবো এবং করবো, উৎসাহিত করবো। দলের ম্যানেজার জানালেন, এই পুরস্কার আরও বড় মঞ্চে যাওয়ার অনুপ্রেরণা দেবে। আরও বাংলাদেশের জন্য তারা এই রকমের বহু ট্রফি যাতে দেশে বিদেশে খেলে জয়লাভ করতে পারে। এই অর্জনে খুদে নারী ফুটবলারদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়ে আছেন সিনিয়ররা। Congratulations to all on the 16 team SAF championship. তোমাদের এই সাফল্য দেশের ফুটবলকে অনুপ্রাণিত করে। As a বাংলাদেশী হিসাবে আমি বলবো অনেক I feel proud. তোমাদের জন্য আরো শুভকামনা থাকলো ফিউচারের জন্য। নেপালের ফাইনালের মঞ্চে নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের উল্লাসমাতে বাংলাদেশের কিশোরীরা। রাজীবুল ইসলাম, নাগরিক, ঢাকা।